মায়া, তোমার লগে এই যে পারভেজের লগে কতদিন ধরে সম্পর্ক? এক বছর। আমি দুই তিনটা ঘর দেখছিলাম, ও রাজি হয় না। ও এখন নিয়ে আইছে একটা বাজার থেকে মাইয়া তুইলা। এই বাজারের মাইয়া আমাকে বাড়িতে ঠাই নাই। বিয়া করছাল করছালি, ভালো একটা পরিবার, একটা মেয়ে, গরিব ঘরে একটা মেয়ে বিয়া করতো, তাতে উপতি তার থেকে একটা মেয়ে বলে নিয়ে আইছে, এগুলো কথা হইলো? এটা নিয়ে ঝগড়া হলে আর কি হইব? ভাই জান আপনি কি কোন ঝগড়া করবো না, মানে এই আমার বাপের বাড়ি থেকে এই কথা শোনার পর থেকে ফোন দিতেছে, কত ওর দেওরে এটা কি করলো? ফোন তো দিব, মান সম্মান তো রায় নাই, যার কারণে তো ফোন দিতেছে না। আমি এই পারবেশ রে বারবার বলছি যে পারবেশ তুই যে এই কাজটা করতেছ, যে তুই আনা, তুই গেছস ওইখানে, ভাই বুঝো কথা, গেছস ওইখানে, তোর কাজ তুই কইরা আয় পর না, ও নয় করে টেন টেনে বাজাই মেরু হাজার বার না করছে। আমি বাড়ি জানো বয়সের পোলা পান, এরকম আবাসিক হোটেল মোটেলে যায় ওইটা কোনো ব্যাপার ছিল না। তাই আবাসিক হোটেলের মাইয়া যে বাইরতে আইন না বউ কইরা রাখবো, এটা তো আমরা মাইনা নিব না। অনে পারবে শোন, আমি কি করবি ক, এই ভাই তো মেনে নিতেছে না, বড় ভাই মেনে নিতেছে না। হ্যাঁ তোর কি করার আছে, তোর কি বাড়িতে রাখব? এই কথাটা তোর আমি কিন্তু অন্তপক্ষে 10 বার ফোন দিয়ে বলছি। আচ্ছা আমি যে ওরে নিয়ে আইছি, আমি ওরে যদি বিয়ে করে, আমি যে ওরে স্ত্রীর মর্যাদা দিয়ে এই সমাজে ধরে ভালোভাবে রাখতে পারি, একটা ভালো কাজ হবে না, পুণ্যের কাজ হবে না। আরে পুণ্যের কাম, রাস্তাঘাটে চলতে পারি না, চার দোকানে যা বসলে পারি, অমুকের ভাই এটা হচ্ছে, অমুকের ভাই ওইটা হচ্ছে, এগুলো কি আমাকে শুনতে খারাপ লাগে না? হ্যাঁ এই তুই একটা বার চিন্তা করলি না? আরে ওই চিন্তা কি, ওই যে আমাকে ওই ওই বাড়ির সবুজ আছে না, এই মায়ের কাছে সবুজ পর্যন্ত গেছিল, আমার কানে কানে সকালে কইয়া গেছে যে ভাবি ওর কাছে আমিও ছিলাম, তাহলে এই বউ কেমনে আমরা বাইতে? আরে ভাবি আপনি যেটা কইতেছেন এটা ওর অতীত জীবন, ও সবুজ কেন, পুরো এলাকার লোক যদি ওর কাছে যায় কোনো সমস্যা না, শরম আছে নাই, শরম আছে নাই, বড় ভাইয়ের সাথে গেছে। আরে ওই সেই কোন চিন্তা করি, আরে জাদু করছে ওই সেই, আরে হয়তো কিছু খাওয়াইছে, তা নালে ওই এরকম করে। আচ্ছা এই এই তোমার নাম কি? পতিতালয় থেকে নিয়ে আসে, তাহলে এই এক বছর নিয়ে এলো নাকি? আমার কথাটা হলো এই জায়গায়, তাহলে এই একটা বছর ওইখানে রাখলো কি? আমারও তো প্রশ্ন আছে যে ওই এক বছর ধরে যে মেয়ের লগে ও সম্পর্ক করে, ওর লগে তার মানে কন্টিনিউ কথা হয়? এটা মিথ্যা কথা, সম্পূর্ণ পারবেছে মিথ্যা কথা কইতেছে। ওই মায়ের লগে ওর এক বছর ধরে সম্পর্ক না, কেউ কিন্তু যায় না শুনে আয়রা ওই জায়গায় রাখতো না, ও অবশ্যই নিয়ে আইতো, ও এতদিন আনে নাই কে? এই পারবে কি হইলো ওই কেমনে কি করবি তাহলে এখন? তুই ও যা বলছে একদম ঠিকই বলছে, এক বছর ধরে সম্পর্ক, এক বছর ধরে তুই অক্সালাই চেষ্টা বসে দিয়া। হ্যাঁ এর লেগে তো কই না, তেল তুই যে বিয়ে করবি ওরে তোর ভালো লাগতাছে ঠিক আছে, তেল তুই আগে তো একটু জানাবি, তুই যে যে সরাসরি যে এখন বাইরে কিন্তু নিয়ে আইসা, হ্যাঁ এলাকার মানুষজন তো সিয়া সিয়া করতেছে, আগে জানালে কি আপনারা মান্য নিতেন? হ্যাঁ এই যে ভাবি কইতাছে বাপের বাড়ি থেকে বলে ফোন দেয় মান সম্মান যাইতেছে, তো মান সম্মান নিতেন? হ্যাঁ তোরা কি কলেজে পড়াশোনা করে কি, তোর কি এলিকে কি এগুলো করাইছি? হ্যাঁ দেখো ভাই আমি লেখাপড়া করছি, আমি যথেষ্ট বুঝি, এর লেগে আমার বুঝে এটা ধরছে যে একটা মেয়েরা যদি খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা আনতে পারি, ওর যদি আমি ভালোভাবে একটা জীবন দিতে পারি ও ভালো হবে, এটা পুণ্যের কাজ ভাই, এটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ তুমি পুণ্য খুব বুঝে গেছো গো, এদিক দিয়ে যে পরিবারের মান সম্মান যাইতেছে এই চিন্তা তো তুমি করতেছো না। এই অত্র এলাকার মধ্যে আমাগো একটা পরিবারের যে একটা সুনাম আসাও, এই সুনামটা তো তুই এক নিমিষে সাজিয়ে দিলি। হ্যাঁ ওই সুনাম পুনাম বুঝি না, এখন আপনার যদি মন চায় আমার নিয়ে আর এখানে থাকে না, যদি মন না চায় তাহলে আমার আলাদা করে দেন, আমি বউ নিয়ে যাবো। তুই আলাদা একা যা। এতদিন তোরা ছোট থেকে লালন টানো করলো, মা বাবা মারা যাওয়ার পর আজকে তুই একটা মাইয়া পাইয়া তুই টাস করে কই হালালি যে আমার আলাদা করে দেন, হালাইলা পাইলে বড় করলো, এটা তোর কি একটু মনে করে না? আমি তো অস্বীকার করি না, আমি সবকিছু স্বীকার করি, মা মারা যাওয়ার পরে ভাবি যে সবকিছু দেখে রাখছে এটা আমি সব মানি, কিন্তু আমার কথা হচ্ছে ওরা যারা দেখে বিয়ে দিব সে যদি আমি তার নিয়ে যদি আমার জীবন সুখে না হয়, ওরা নিয়ে খুব সুখে থাকবি, আমি অনেক সুখে 10 জনে খাইছে আমরা তুইও খাবি, খুব ভালো লাগতেছে তাই না? সমস্যা নেই, মানুষের সিসি করতেছি যে এই মায়া পতিতালয়ে আসিল, এই মায়া প্রতিদিন 200 250 টাকায়ও
মানুষের ভুগ লেগে গেছে। এই মায়া নিয়ে কেমনে তুই বাইতে থাকবি? তুই এই বাইতে থাকবি আর দুই দিন পর পর রিপোর্টাররা আইয়া ওই নিউজ টিউজ করে আমাদের বাড়ির একটা বদনাম হইব। করবই আপনাদের যদি আপনাদের যদি এত সমস্যা প্রয়োজন হলে আমি ওর নিয়ে ঢাকা যাবো, ঠিক আছে? তো আপনাদের বাড়িতে থাকব না তাইলে। আচ্ছা তুই ঢাকা গেলে কি তাই বলে কি আমাকে বাড়ি লুকাইবো না? আইয়া হেরে জিগাইবো, তোর বাইরে জিগাইবো, আমারে জিগাইবো যে আপনার দেওর কি পতিতা মাইয়া বিয়ে করছে, বড় বাইরে জিগাইবো আপনার ভাই কি পতিতা মাইয়া বিয়ে করছে। তুই না হয় গেলি এই বাড়ির এই যে কথাগুলা কথাই আছে না যে মারলে হাত আটকান যায় কিন্তু কারো মুখ আটকান যায় না, ওই ডাইরেক্ট বললে দিবেন যে আপনারা আমার চেনে নেন না। এই বাড়ির আমার কোনো সম্পর্ক নেই না, তুই বেশি বুঝিস না ভাই। হোন আমি এটা কথা কই, এই দুনিয়ায় কি আর মেয়ে আসল না? মসজিদের সভাপতি আছে, হ্যাঁ গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে, আমরা তো এক ধরনের মানুষ নিয়ে চলি তাই না? সবাই মিলে দিলে কালকে সকালে ডাক দেও, যদি আমাকে আবার মনে করো ডাক দেবো কিরে আবার এক গোড়া করে দেয় আমাকে। বেশি দেরি পাচ্ছেন না পারি ঘটনা হয়েছে কালকে গ্রামের মানুষ সব দাওয়াত করে পরশু দিন একটা অনুষ্ঠান কর বাড়িতে। আমাদের বাড়ি এক প্লেট খাবো খাইরে সবাই ভুলে যাবে। ভাই কিন্তু ঠিক কথাই কইছে, এখন ধরো যদি রাগারে করলো কিন্তু যে কথা কইতে সর্ব উনিও ঢাকা যাবো গা। দাঁড়া থেকে বিয়ে দেবো নতুন করে বিয়ে করছে নাকি না করছে? সবারে ডাক দেয় না, খুব ফয়সালাটা কইরা কাজই আই না, প্রয়োজন আবার বিয়ে করো। সমাজের লোক যদি মাইনা নেয় তাহলে বিয়ে করাই দেন, আর বিয়ে করাই দিলেও ভালোভাবে যদি থাকতে পারে এই মাইয়া তাহলে বাইতে থাকবো না, ওর বউ নিয়ে কই যাবো যা। আচ্ছা ভাবি তুমি এক কাম করো, আগে দুজনেরা ইতিপূর্বে ওরা কি করছে না করছে দেওয়ার বিষয় নাই, আজকে আলাদা রুমে রাখো না। আজকে ওই মাইয়া ওই যে আমাকে ওই পাশে ঘর আছে আমার লগের ঘরে থাকবো, আর তুই এই যে বড় ভাইয়ের লগে এই ঘরে থাকবি। এই আহো তুমি আমার লগে আহো, যাও ভাবি নিয়ে যাও। সকালে যা করি করবো।